আসসালামু আলাইকুম। প্রিভিয়াস ভিডিওতে কিভাবে ইংলিশে টাইপ করতে হয় সেটা আমরা শিখেছি, ঠিক আছে? তো দেখুন, তারপরও আমি আপনাকে কিছু টাইপ করে দেখাচ্ছি। যেমন আমি এখানে লিখলাম হোয়ার দিয়ার ইজ এ উইল, দিয়ার ইজ এ ওয়ে, ঠিক আছে? দেখুন কত সহজে লিখে ফেললাম। ইংরেজি লেখা অনেক সহজ, কিন্তু সমস্যা বাধে বাংলা লেখায়। তো আমি এই কোর্সের শুরুর দিকে আপনাকে তিনটা সফটওয়্যারের কথা বলেছিলাম, এবং সব শেষের সফটওয়্যারটা ছিল, অর্থাৎ 3 নম্বর সফটওয়্যারটা ছিল অভ্র বাংলা টাইপিং সফটওয়্যার, ঠিক আছে? এই সফটওয়্যারের বৈশিষ্ট্য হলো, যদি আপনি বাংলা লিখতে চান তাহলে আপনি ইংলিশে জাস্ট ওই বাংলাটার লেটারগুলো যা যা হয় সেটা আপনি লিখে দিবেন, তাহলেই সেটা ইংলিশটা লিখে দিবেন, তাহলে সেটা বাংলা হয়ে যাবে, ঠিক আছে? উদাহরণ হিসেবে দেখুন, আমি এই শব্দটা, এই সেন্টেন্সটা লিখলাম, AMAR, আমার, SONAR, সোনার, BANGLA, বাংলা, আমি, আমি, AMI, আমি, তোমায়, TOMAY, তোমায়, VALLO, PASI, ঠিক আছে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ঠিক আছে? তো দেখুন, এটাকে যদি আমি বাংলায় লিখতে চাই তাহলে দেখুন, এই যে এই বারের কথা বলেছিলাম আপনাকে প্রথম দিনে, মনে আছে কি? আচ্ছা, মনে না থাকলে আবার ওই ভিডিওটা দেখে আসুন, 2 নম্বর ভিডিও, ঠিক আছে? তো দেখুন, এই বাংলাটাকে যদি আমি ইংলিশ করি, সরি, ইংলিশটাকে যদি, ইংলিশ আছে এখানে, এখন ইংলিশটাকে যদি আমি বাংলা করি, দেখুন আমি এবার যদি লিখি AMAR, দেখুন এখানে খেয়াল করে আমার লেখছি, এখানে আমার আছে, তাহলে দেখুন বাংলাটা হয়ে গেল, ঠিক আছে? এবার দেখুন সোনার, SO, বড় হাতের ও দিতে হবে, শিফট ধরে, কোনো বড় হাতের অক্ষর লেখার জন্য শিফট ধরে যে অক্ষরটা চাপবেন সেটা বড় হাতের হয়ে যাবে, সোনার, ঠিক আছে? SONAR, সোনার, দেখুন সোনার বাংলা, BANGLA, দেখুন এই যে বাংলা, এই যে বাংলা, ঠিক আছে? দেখুন আমি তোমায়, TOMAY, তোমায়, দেখুন টি বড় হাতের ও, MAY, তোমায়, দেখুন স্পেস দিলাম ভালো, VALO, ভালো, PASI, দেখুন কত সুন্দর। কোনো আকার, একার, প্রশ্রয়িকার কিছু আপনাকে লিখতে হলো না, জাস্ট আপনি ভালোবাসি শব্দগুলো প্রেস করে গেলেন, ঠিক আছে? অর্থাৎ ভালোবাসি যে লেটারগুলো সেগুলো প্রেস করে গেলেন, এই ইংলিশটা দেখুন ইংলিশ লিখলেন, হয়ে গেল বাংলা, কত সুন্দর একটা সফটওয়্যার, ঠিক আছে? এখন কথা হলো, আপনি তো এটা শিখলেন, এটা একটা সহজ সেন্টেন্স, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সহজ সেন্টেন্স। এবং আপনি এটা জানেন না যে টিতে কি হয়, ছোট হাতের টিতে কি হয়, বড় হাতের টিতে কি হয়, ঠিক আছে? যেমন আইতে, ছোট হাতের আয় যদি দেন তাহলে সেটা হবে হ্রস্বইকার, কিন্তু বড় হাতের আয় যদি দেন সেটা হবে দীর্ঘইকার, ঠিক আছে? তো এগুলো আপনাকে জানতে হবে। তো আপনি জানবেন কিভাবে, নিশ্চয়ই ভাবছেন আমার কাছ থেকে জানবেন, কিন্তু না, আমার কাছ থেকে জানতে হবে না, ঠিক আছে? এই সফটওয়্যারের মাধ্যমে আপনি সেটা জানতে পারবেন। দেখুন এটা কিভাবে জানবেন আপনি, আপনি এই যে অভ্র সফটওয়্যারের যে কালো বারটা আছে, এই বারের ঠিক ডান পাশে দেখুন একটা কিবোর্ডের মতো আছে, এটাতে ক্লিক দেন, ঠিক আছে? দেখুন কোন শব্দে কি হয়, অর্থাৎ কেতে হয় ক, কে এইচতে হয় খ, ঠিক আছে? জিতে হয় গ, জিএইচতে হয় ঘ, আর এন জিতে হয় উ, ঠিক আছে? এভাবে দেখুন সবগুলো লেটার সুন্দর করে এখানে দেওয়া আছে। আপনি এটা 10 মিনিট, 15 মিনিট বা আধা ঘন্টা এটা একটু দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আপনার লিখতে সুবিধা হবে। আচ্ছা দেখুন, ঠিক আছে, এই যে দেখুন, এই যে আর আর তে হয় রেফ, ঠিক আছে? আর আর আইতে হয় রিকার, ঠিক আছে? যেমন বড় হাতের ও, বড় হাতের আইতে হয় ওইকার, ঠিক আছে? আর এই তো বড় হাতের ও তে হয়
ওকার, যেমন আমি এখন দেখুন এই যে তোমায় লিখছি, টি ও, টি হলো ত আর বড় হাতের ওতে হয় ওকার, এই যে দেখুন এই বড় হাতের ওতে ওকার, ঠিক আছে? তো এগুলো আপনি সুন্দর করে দেখে নেবেন, ঠিক আছে? এছাড়াও আর একটা আছে যে আপনি হয়তো পারছেন না কোনো কিছু, কোনো যুক্তবর্ণ লিখতে পারছেন না, সেক্ষেত্রে আপনি করবেন কি, মাউসের সাহায্য নেবেন। এই যে দেখুন, দেখুন এই কিবোর্ডের এই পাশে দেখুন একটা মাউসের মতো আইকন আছে, ঠিক আছে? এটা যদি ক্লিক দেন, দেখুন এই যে যুক্তবর্ণ আছে, আছে বিভিন্ন যুক্তবর্ণ। এখন যদি আপনি এটাতে ক্লিক দেন, দেখুন আপনি এখানে যদি আপনি এই যুক্তবর্ণে ক্লিক দেন, দেখুন দেখুন আমি ক্লিক দিলাম, দেখুন এই যে যুক্তবর্ণ উঠছে, ঠিক আছে? আপনি যেটাতে দিবেন সেই যুক্তবর্ণটা এখানে উঠে যাবে, ঠিক আছে? এই যে দেখুন, ঠিক আছে, যুক্তবর্ণ উঠে যাবে, ঠিক আছে? তো এটা একটা সঠিক পদ্ধতি নয়, কারণ আপনি যখন এক্সপার্ট লেভেলে যাবেন, এটা আপনি দেখবেন প্রাইমারি লেভেলে, ঠিক আছে? যখন আপনি এক্সপার্ট লেভেলে চলে যাবেন তখন এটা আপনার দেখার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? তো এছাড়াও আরও এই এই অভ্র কিবোর্ডে অনেক নির্দেশনা আছে যেগুলো আপনি পড়ে নিতে পারেন। যেমন এই নির্দেশনাগুলো পাবেন এই যে হট চিহ্নিত এখানে, ঠিক আছে? এখানে যদি ক্লিক দেন, দেখুন এখানে বিভিন্ন নির্দেশনা আছে, কাস্টমাইজিং অভ্র কিবোর্ড বিফোর ইউ স্টার্ট, অর্থাৎ শুরু করার আগে আপনি কি করবেন, ওভার ভিউ, ঠিক আছে, কাস্টমাইজিং অভ্র কিবোর্ড, ঠিক আছে? দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, এখানে যদি ক্লিক দেই, দেখুন এখানে বিভিন্ন নির্দেশনা পাওয়া যাবে। দেখেন অভ্র কিবোর্ড পাস ব্যবহার নির্দেশনা, এখানে এখানে যদি টানেন স্ক্রল পার ধরে, দেখুন কিভাবে সেটিং করতে হয় সব কিছু ইন ডিটেলস এখানে বলা আছে, ঠিক আছে? এভাবে এগুলো আপনি দেখে নেবেন, ক্রস করেন, ক্রস কেটে দেন, এটাতে যদি ক্লিক দেন, দেখুন এখানে সব কিছু সুন্দরভাবে বর্ণনা করা আছে, আপনি এটা বাসায় বসে বসে দেখে নেবেন, ঠিক আছে? এখন সমস্যা হলো, এখন আপনি লিখতে গেলে আরও কিছু সমস্যায় পড়বেন। যেমন আমি আপনাকে কিছু শব্দ দেখাচ্ছি, যেমন যদি আপনি লেখেন শিক্ষক, ঠিক আছে, শিক্ষকটা কিভাবে লিখবেন, SHIK, KK SOK, সরি হলো না, SHIK KK SOK, শিক্ষক, ঠিক আছে? যেমন ধরুন শিক্ষক, আরো কিছু যুক্তবর্ণ আছে, যেমন ক্রমশ, KROMOS, ক্রমশ, ঠিক আছে? আরো কিছু যুক্তবর্ণ আছে, যেমন দণ্ড, DON, শিপ ধরে টি, দেখুন দণ্ড, ঠিক আছে? যেমন অঞ্জনা, ON, অন, JONA, অঞ্জনা, ঠিক আছে? এ ধরনের অনেক যুক্তবর্ণ আছে। তো আমি আপনাকে একটু হেল্প করব এই ক্ষেত্রে, যে আপনাকে একটা লিস্ট দিব বা একটা এই যুক্তবর্ণের শিট দিব, যে শিটের মাধ্যমে আপনি এগুলো শিখে নিতে পারেন। দেখুন শিটটা এখানে আছে আমার, দেখুন এই যে শিট, ঠিক আছে? এটা আমি আপনার জন্য লিখে রেখেছি। যেমন দেখুন এখানে প্রথমে আছে কর্তৃত্ব, কর্তৃত্ব বানান কিভাবে হবে, KORRT, RRITW, ঠিক আছে? এভাবে যতগুলো যুক্তবর্ণ হতে পারে সেগুলো আমি একটা একটা করে এখানে লিখে রেখেছি, আর এগুলো এক্সাম্পল হিসেবে দিয়েছি কিছু আপনাকে নিজে এটাই প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? এই দেখুন সুন্দরভাবে আমি লিখে রেখেছি, ঠিক আছে? এগুলো আপনি দেখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এখানে ভিডিওটা স্টপ করে দিয়ে আপনি এই এগুলো দেখে দেখে আপনি লিখবেন, ঠিক আছে? আমি উপর নিচ করে দিচ্ছি যাতে আপনার সুবিধা হয়, এটা মিনিমাইজ করলাম। তো এভাবে আপনি অতি সহজেই বাংলা লিখতে পারবেন, ঠিক আছে? আপনাকে কোনো কিছু এমনি এমনি পাওয়া যায় না, একটু পরিশ্রম করতেই হয়, ঠিক আছে? পরিশ্রম না করলে আসলে কোনো কিছু শেখা যায় না। তো আমি আপনার পরিশ্রমটা অনেকখানি লাঘব করে দিলাম এইসব এক্সাম্পল দেওয়ার মাধ্যমে, আপনি ওগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো
আর কিছু এখানে থাকলো, আর তেমন কিছু নাই। তবে হ্যাঁ, এখানে এই ড্রপ ডাউনে আছে, এখানে একটু আপনার এই যে অপ্রো ফোনেটিক এইটাতে রাখবেন সব সময়, ঠিক আছে? তাহলে লেখাগুলো ভালো হবে, এটাতে রাখবেন, ঠিক আছে? তো ধন্যবাদ আপনাকে।